सो हेलो बंधुरा तुम्हारे सबाई के आओ एक बार वेलकाम बैक चेन्नई चैनल और एक नतून भिडियोते। सो आज के भिडियोते फ्री फायर फिफ्थ एनिवर्सरी इवेंटर पिकड रिवार्ड नहीं कथा बल के हमारे 27 तारीख एंड कल के गेम मध्य फ्री फायर फिफ्थ एनिवर्सरी इवेंटर पिक डे। कल के गेम मध्य इंडिया बांग्लादेश सर्वर अनेकगुलो नतून नतून इवेंट आसते हो से इवेंटगुलो कमप्लीट कर तुम्हारा फ्रीते अनेक कयटा रिवार्ड नीते पारबे। सो आज के भिडियोते तुम्हारे जानिए देव की इवेंट तुम्हारा देखते पारबे कि तुम्हारा इवेंटगुलो कमप्लीट करते पारबे से इवेंटगुलो थेके तुम्हारा की की रिवार्ड फ्रीते नीते पारबे। सो आज के भिडियो अनेक बेसि एक इंटरेस्टिंग भिडियो होते चलेছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখো আর ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে সবাই মিলে ভিডিওটা একটা করে লাইক তোমরা করে দিও। তো চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক। সো সবার প্রথমে কাল কে সকালে গেমটা তোমরা যখনই ওপেন করবে সবার প্রথমে যেটা তোমরা ফ্রিতে পাবে সেটা হচ্ছে ফিফথ অ্যানিভার্সারি ইভেন্টের লগইন রিওয়ার্ড। তো ইন্ডিয়ান সার্ভার থেকে লগইন রিওয়ার্ডে যেটা তোমরা ফ্রিতে পাবে সেটা হচ্ছে একটা ইমোট যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছো। কালকে ভোর 4টার পর তোমরা ইমোটটা ক্লেম করতে পারবে একদমই ফ্রিতে। জাস্ট তোমরা ইভেন্টের সেকশনে চলে আসবে, এখান থেকে তোমরা ইমোট ক্লেমের অপশন পেয়ে যাবে, এখান থেকে তোমরা ফ্রিতে ইমোটটা ক্লেম করে নেবে। আর বাংলাদেশ সার্ভারের লগইন রিওয়ার্ড হিসেবে ফ্রিতে পেয়ে যাবে জাস্টিন বিবারের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা তোমরা এখান থেকে ফ্রিতে ক্লেম করতে পারবে যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছো। কালকে ভোর 4টার পর বাংলাদেশ সার্ভার থেকে তোমরা ফ্রিতে জাস্টিন বিবারের যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা তোমরা ফ্রিতে এখান থেকে ক্লেম করে নিতে পারবে। ওকে, সো এটা হয়ে গেল আমাদের লগইন রিওয়ার্ড যেটা তোমরা কালকে সবার প্রথমেই ফ্রিতে পেয়ে যাবে। তো এরপর গেমের মধ্যে একটা নতুন ইভেন্ট তোমরা দেখতে পারবে যেটার নাম হচ্ছে হিরোস ক্যাপসুল ইভেন্ট। এই হিরোস ক্যাপসুল ইভেন্টটা কালকে গেমের মধ্যে আসতে হচ্ছে, তোমরা 9টা থেকে 10টার মধ্যে হিরোস ক্যাপসুল ইভেন্টটা ওপেন হওয়া দেখতে পারবে। তোমরা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে দুটো সার্ভারই হিরোস ক্যাপসুল ইভেন্টটা ওপেন হয়ে যাবে। ইন্ডিয়া সার্ভার থেকে হিরোস ক্যাপসুল ইভেন্টটা তোমরা যদি কমপ্লিট করো সেখান থেকে তোমরা জাস্টিন বিবারের যে ক্যারেক্টারটা আছে এই নতুন ক্যারেক্টারটা তোমরা ফ্রিতে নিতে পারবে। আর বাংলাদেশ সার্ভার থেকে তোমরা যদি হিরোস ক্যাপসুল ইভেন্টটা কমপ্লিট করো সেখান থেকে তোমরা এই নতুন ইমোটটা ফ্রিতে নিতে পারবে। ইন্ডিয়া আর বাংলাদেশ সার্ভারে এই দুটো রিওয়ার্ড একদমই সেম টু সেম দেওয়া হয়েছে, জাস্ট আমাদের ইভেন্টগুলো উল্টো পাল্টা করা হয়েছে। তো তোমাদের জানিয়ে দিলাম তোমরা হিরোস ক্যাপসুল ইভেন্ট কমপ্লিট করে ফ্রিতে এগুলো ক্লেম করতে পারবে। সো এরপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সচেঞ্জ স্টোর। তোমরা জানোই এখন গেমের মধ্যে ক্লাসিক স্টোরটা আমাদের ওপেন আছে যেখান থেকে আমরা ফ্রিতে এই টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারছি। বাট কালকে গেমের মধ্যে আমাদের যে প্রিমিয়াম স্টোরটা আছে যেখান থেকে আমরা ফিমেল বান্ডিল তার সাথে একটা বাইকের স্কিন আছে যেগুলো আমরা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবো। আর এটা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে সেম টু সেমই দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে বাইকের স্কিন তার সাথে ফিমেল বান্ডিল কালকে তোমরা এক্সচেঞ্জ করতে পারবে। মানে এখানে যে আমাদের প্রিমিয়াম স্টোরটা আছে সেটা আমাদের এখন লক দেখাচ্ছে, বাট কালকে তোমরা আনলক হওয়া দেখতে পারবে। কালকে তোমরা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবে টোকেন দিয়ে। সো এরপরে যে ইভেন্ট আছে সেটা হচ্ছে পিং ডায়মন্ডের ইভেন্ট। তোমরা জানোই ইন্ডিয়ান সার্ভারে ওয়েব 1টা চলে এসেছে বাট ওয়েব 2টা এখনো আসেনি। তো কালকে গেমের মধ্যে ওয়েব 2টাও তোমরা দেখতে পারবে যেখানে তোমরা কেন্টা ক্যারেক্টারের বান্ডিল দেখতে পারবে, এর সাথে তোমরা একটা ইউএমপি গান স্কিন দেখতে পারবে। এছাড়াও এখানে একটা তোমরা কাটানা স্কিন দেখতে পারবে যেটা তোমরা পিং ডায়মন্ডের এক্সচেঞ্জ স্টোরে দেখতে পারবে। পিং ডায়মন্ডে এগুলো তোমরা এক্সচেঞ্জ করতে পারবে। সো এগুলো কালকে ইন্ডিয়ান সার্ভারে অ্যাড হতে চলেছে সেই জন্য তোমাদের জানিয়ে দিলাম। আর ইন্ডিয়ান সার্ভারের জন্য আরো একটা নতুন ইভেন্ট তোমরা দেখতে পারবে যেটা হচ্ছে মিস্ট্রি শপ ইভেন্ট। তো মিস্ট্রি শপটা এখনো পর্যন্ত ইন্ডিয়ান সার্ভারে আসেনি, কালকে ভোর 4টার পর বা 9টা থেকে 10টার মধ্যে তোমরা ইন্ডিয়ান সার্ভারে মিস্ট্রি শপ ইভেন্টটা দেখতে পারবে। আর মিস্ট্রি শপ ইভেন্টের মধ্যে কি কি থাকবে কি কি না থাকবে সব কিছু আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি আগের ভিডিওতে। সো কালকে গেমের মধ্যে মিস্ট্রি শপ ইভেন্ট আসছে ইন্ডিয়ান সার্ভারে, এটুকু তোমাদের জানিয়ে দিলাম। সো এরপরে যে ইভেন্ট আসতে হলেছে সেটা হচ্ছে একটা গাড়ি স্কিন তোমরা ফ্রিতে পাবে যেমনটা দেখতেই পাচ্ছ, এই যে ল্যাম্বরগিনি গাড়ি স্কিনটা এটা তোমরা একদমই ফ্রিতে পাবে। তো কিভাবে তোমরা ফ্রিতে নিতে পারবে এখানে দেখতে পাচ্ছ, গেমের মধ্যে কালকে একটা নতুন ইভেন্ট তোমরা দেখতে পারবে যেটার নাম হচ্ছে জেভিস বিউটিফুল লাভ কনসার্ট। তো এই ইভেন্টটা তোমরা ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সার্ভারে দুটো সার্ভারই দেখতে পারবে। সেম টু সেম এখানে রিওয়ার্ড দেওয়া হয়েছে যেটা হচ্ছে একটা গাড়ি স্কিন। তো ইভেন্ট আমাদের কমপ্লিট করে তোমরা ফ্রিতে একটা গাড়ি স্কিন নিতে পারবে। আর কিভাবে তোমরা ইভেন্টগুলো কমপ্লিট করবে কালকের ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো। সো এরপরে ইন্ডিয়ান সার্ভারে আরও একটা নতুন ইভেন্ট তোমরা দেখতে পারবে, যে ইভেন্টটা কমপ্লিট করে তোমরা ফ্রিতে 6 ঘন্টার জন্য আনলিমিটেড কাস্টম রুম কার্ড নিতে পারবে। যেমনটা দেখতেই পারছো তোমাদের একটা মিশন দেওয়া হবে, সেই মিশনটা তোমাদের কমপ্লিট করতে হবে। অ্যান্ড কমপ্লিট করে তোমরা 6 ঘন্টার জন্য ফ্রিতে কাস্টম রুম কার্ড নিতে পারবে। অ্যান্ড 6 ঘন্টা ধরে তোমরা কিন্তু আনলিমিটেড কাস্টম রুম কার্ড খেলতে পারবে। ওকে, সো গাইস এরপরে আরেকটা ইভেন্ট তোমরা গেমের মধ্যে দেখতে পারবে যেটা হচ্ছে ম্যাজিক কিউবের ইভেন্ট, যেখান থেকে তোমরা ফ্রিতে ম্যাজিক কিউব ক্লেম করতে পারবে। তো বাংলাদেশ সার্ভারে আমি তোমাদের বলেছি বাংলাদেশ সার্ভারে তোমরা ফ্রিতে ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট নিতে পারবে, জাস্ট তোমাদের গেম প্লে করতে হবে, গেম খেলার পরেই তোমরা ফ্রিতে ম্যাজিক কিউবগুলো ক্লেম করতে পারবে। আর ইন্ডিয়ান সার্ভারে ফ্রিতে ম্যাজিক কিউব দেবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। তো ইন্ডিয়ান সার্ভারে কালকে সারপ্রাইজ ইভেন্ট হিসেবে তোমরা গেমের মধ্যে ম্যাজিক কিউবের ইভেন্ট দেখতে পারো যেখান থেকে তোমরা ফ্রিতে ম্যাজিক কিউব ক্লেম করতে পারবে। বাট ইন্ডিয়ান সার্ভারের জন্য কনফার্ম না, বাট বাংলাদেশ সার্ভারে ফ্রিতে তোমরা ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট পাবে। বাট তোমরা কতগুলো ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট পাবে সেটা কিন্তু বলা হয়নি, তোমরা 50 থেকে 60টা বা 100টা ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট পেয়ে যেতে পারো। সো কালকে যখনই গেমের মধ্যে ইভেন্টটা চলে আসবে তোমাদের জানিয়ে দেবো তোমরা কতগুলো ম্যাজিক কিউব ফ্রেগমেন্ট নিতে পারবে এন্ড কিভাবে তোমরা ম্যাজিক কিউব ফ্রেগমেন্টগুলো কালেক্ট করতে পারবে। সো কালকে তোমরা গেমের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে যা কিছু তোমরা ইভেন্ট দেখতে পারবে সব কিছু আজকের এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এন্ড আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। সো দেখা হচ্ছে নেক্সট কোন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।